নমস্কার বন্ধুরা আরও একবার এডিশনে সকলকে স্বাগত বন্ধুরা আপার প্রেমেরি ভেরিফিকেশানে ডকুমেন্ট আপলোডের সময় এনসিটির জন্য শুধুমাত্র একটি ঘরই দেখাচ্ছে অর্থাৎ আপনি একটি একটিমাত্র ফাইল আপলোড করতে পারবেন কিন্তু এখানে যদি তিনটি পেজ হয় তাহলে আপনি কিভাবে আপলোড করবেন তার জন্য আপনাকে এই তিনটি পেজকে কিন্তু মার্চ করে নিতে হবে এখানে আমি তিনটি পেজকে মার্চ করেছি দেখুন এই ধরনের একটি ফাইল তৈরি করতে হবে এবং এই ধরনের ফাইলটি কিন্তু আপনাকে আপলোড করতে হবে তো এর জন্য আপনাকে কোন ধরনের অ্যাপস ডাউনলোড করতে হবে না আপনি কিন্তু সরাসরি গুগল থেকে সার্চ করে অনলাইনের মাধ্যমে করে নিতে পারেন তো এটি করার জন্য আপনাকে গুগলে গিয়ে সরাসরি সার্চ করতে হবে জেপিজি টু জেপিজি মার্চ এবং এটি সার্চ করার পরেই আপনি কিন্তু প্রথমেই অপশানটি পেয়ে যাবেন অর্থাৎ প্রথমে দেখুন মার্চ জেপিজি টু জেপিজি অপশান আছে ওখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি পেজ আসবে তার প্রথমেই দেখুন ড্রপ ওর আপলোড ইউর ফাইল অপশান আছে ওখানে ক্লিক করতে হবে এবং ক্লিক করার সাথে সাথেই আপনাকে গ্যালারি থেকে ছবিগুলোকে সিলেক্ট করে নিতে হবে এবং সেগুলোকে কিন্তু আপনাকে সিকোয়েন্সিয়ালি সিলেক্ট করতে হবে অর্থাৎ তিনটি যদি পেজ থাকে তাহলে ফার্স্ট পেজ সেকেন্ড পেজ এবং থার্ড পেজ এই সিকোয়েন্সে আপনাকে সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট করার পর আপনাকে মার্চ করে নিতে হবে অর্থাৎ এখানে দেখুন তিনটি ফাইলকে আমি সিলেক্ট করেছি এরপর দেখুন এখানে আপলোড হতে চলেছে এবং নিচে মার্চ অপশান আছে ওখানে আপনাকে ক্লিক করতে হবে এই মার্চ অপশানে ক্লিক করলে কিন্তু এইগুলো মার্চ হয়ে যাবে একসাথে এখানে কিছুক্ষণ সময় নেবে তারপর ওপরে আপনাকে ডাউনলোড অপশন দেখাবে এখানে দেখুন হানড্রেড পার্সেন্ট হয়ে গেছে এবং এটি সাকসেসফুলি প্রসেস হয়ে গেলেই কিন্তু আপনাকে ডাউনলোড অপশন দেবে উপরে দেখুন ডাউনলোড নাও বলে একটি অপশান পেয়ে গেছি আমরা ওটিতে ক্লিক করে ফাইলটিকে ডাউনলোড করে নেব দেখুন ফাইলটি আমাদের ডাউনলোড হয়ে গেছে এবং এটিকে ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এখানে তিনটি পেজ কিন্তু একটি ফাইলের মধ্যে এসে গেছে এবং তিনটি পেজ পরপর কিন্তু মার্চ হয়ে গেছে দেখুন এরপর আপনি এটাকে সরাসরি আপলোড করতে পারবেন কিন্তু যদি সাইজ বড়ো হয়ে যায় তাহলে আপনি কিন্তু তিনটে পেজকে অন্য কোনো ফটো এডিটার দিয়ে সাইজ ছোট করে তারপর এখানে এসে মার্চ করতে পারেন